নমস্কার বন্ধুরা কিপোফেস বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে বলতে পারেন এলন মাস সহ ওয়ার্ড ডিজনের কোম্পানির সিও সকলের তরফ থেকে বেশ বড় বড় কিছু আপডেট বেরিয়ে এসেছে এবং সেই সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওতে তার আগে বলে থাকি যদি এখন আপনি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন তবে ডিসক্রিপশন দেয়ের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারেন ওখানেও আমরা বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি ছোটো খাটো বেশ কিছু আপডেট দিয়ে থাকি কিপ্টো মার্কেট সম্পর্কে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো যদি আজকে মার্কেটের কথা বলি মার্কেট রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ট্রিলিয়নের আশেপাশে যেখানে ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্টের কাছাকাছি একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি তো বলতে পারেন মার্কেটে বড় রকমের কোনো পাম্প এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এবং বিট কয়েন আটত্রিশ হাজার নশো একাত্তর ডলারের কাছাকাছি ট্রেড করছে এই মুহূর্তে এবং ইথেরিয়াম দু হাজার পাঁচশো উনষাট ডলারের কাছাকাছি রয়েছে তো এক এক করে যদি আপডেটের কথা বলি সবচাইতে প্রথম যে বড় আপডেটটি বেরিয়েছে এরনম মাসের তরফ থেকে এখানে গতকাল এরুন মাস অফিশিয়ালি টুইট করে জানিয়েছিলেন যে তিনি কোনো রকম বলতে পারেন সে ক্রিপ্টো তার কাছে যে সমস্ত ক্রিপ্টো হোল্ড করা রয়েছে অলরেডি তার কাছে জানিস প্রচণ্ড পরিমাণে বিট কয়েন ইথেরিয়াম এবং ডোস কয়েন এই তিনটি ক্রিপ্টোতে তিনি ইনভেস্ট করে রেখেছেন সেগুলো কিছুই তিনি সেল করছেন না কারণ বলতে পারেন যে যে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এরোন মাস শেষ টেসলা অ্যান্ড স্পেসএক্স সি সিগনিফিকেন্ট ইনফ্লেশন প্রেশার তো বুঝতেই পারছেন ইউএসএ প্রচণ্ড পরিমাণে ইনফ্লেশন বেশি বেড়ে গেছে বলতে পারেন তার ফলে তার তার যে দুটো কোম্পানি রয়েছে বলতে পারেন স্পেস এক্স এবং টেসলা সে দুটো প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে তা সত্ত্বেও তিনি অফিসিয়ালি টুইট করে জানিয়েছেন যে তিনি কোনোভাবেই তার ক্রিপ্টোকারেন্সি সেল করছেন না যেখানে বিটকয়েন ইথেরিয়াম এবং কয়েন প্রচণ্ড পরিমাণে তিনি হোল্ড করে রেখেছে তো সেই কারণের জন্য বলতে পারি মার্কেটে একটা ভালো রকমের পাম্প গতকালও আমরা দেখেছিলাম এবং আজকেও দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি রয়েছে সেটা কারণ বুঝতেই পারছেন এরকম বড় বড় লোকেরা যখনই টুইট করে তার প্রভাব মার্কেটে তো পড়েই এবং এর আগে দেখেছিলাম এলুন মাস ডোজ কয়েনের পিছনে রয়েছে এবং ডোজ কয়েন তিনি কখনোই ছাড় ছাড়বেন না এবং এর আগেই দেখেছিলাম ডোজ কয়েন কোথা থেকে কোথায় নিয়ে গেছিলেন তিনি টুইট করে করে তো যারা অলরেডি ডোজ কয়েন ইনভেস্ট করে রেখেছেন এবং বলতে পারেন যে অন্য সমস্ত বিটকয়েন এবং ইথারেও আমি ইনভেস্ট করে রেখেছেন তাদের জন্য একটা ভালো আপডেট হতে পারে এবং মার্কেটে একটা ভালো প্রভাব ফেলবে বলতে পারি যে এ এলোন মাস্কের এই টুইটের কারণে তো বুঝতেই পারছেন তার মতো লোক যখনই ক্রিপ্টো মার্কেট থেকে বেরোতে চাচ্ছে না তার মানে বুঝতেই পারছেন ক্রিপ্টো মার্কেটে যথেষ্ট এখনও পোটেন্সিয়াল রয়েছে এবং তিনি জানেন যে আগামী দিনে ক্রিপ্টো মার্কেট প্রচণ্ড পরিমাণে একটা হা ভালো জায়গায় পৌঁছাবে তো নেক্সট আপডেটের কথা যদি বলি সেখানে দেখুন বিট ফার্মের তরফ থেকে বেরিয়ে এসছে বিট ফার্ম বাইস ল্যান্ড টু ওপেন নিউ মাইনিং ফ্যাসিলিটি ইন কানাডা তো এটা আমি গতকাল টুইটার সরি টেলিগ্রাম অ্যাকাউন্টও পোস্ট করেছিলাম তো যেখানে বলা হয়েছে যে বিট ফার্ম প্রচণ্ড পরিমাণে বলতে পারেন যে বড় একটা ল্যান্ড কিনেছেন কী কাজের জন্য তারা ইউজ করবেন জাস্ট মাইনিংয়ের জন্য কানাডা কানাডাতে তারা এটা চালু করতে চলেছেন এবং মাইনিংয়ে এর আগে দেখেছিলাম মাইনিংয়ের কারণে প্রচণ্ড পরিমাণে মার্কেটে খারাপ প্রভাব পড়ে তো সেটার থেকে বেরোনোর জন্য তারা এটা চালু করেছিলেন এবং এটা বলতে পারি মার্কেটের জন্য একটা গুড আপডেট নেক্সট আপডেটের কথা যদি বলি সেখানেও কয়েন বেসের তরফ থেকে একটা গুড আপডেট বেরিয়ে যেখানে বলা হয়েছে কয়েন বেস এনএফটি মার্কেট প্লেস টু লঞ্চ সুন তো বুঝতেই পারছেন যারা কয়েন বেস এক্সচেঞ্জে অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং যারা কয়েন বেস ইউজ করেন তাদের জন্য একটা গুড আপডেট হতে পারে বুঝতেই পারছেন তারা ডাইরেক্ট এনএফটি লঞ্চ করতে চলেছে ডাইরেক্ট কয়েন বেস থেকে আপনারা এনএফটিতে ইনভেস্ট করতে পারবেন তো এটা একটা গুড আপডেট বলতে পারি কয়েন বেস প্ল্যাটফর্মের জন্য এবং পুরো মার্কেটের জন্যই নেক্সট আপডেটের কথা যদি বলি স্কাই ব্রিজের তরফ থেকে বেরিয়ে এসেছে স্কাই ব্রিজ ক্যাপিটাল ফাউন্ডার বিট কয়েন উইল বি লিগাল টেন্ডার ইন মেনি ল্যাটিন আমেরিকা কান্ট্রিস তো এর আগেই দেখছিলাম এল সারবারডোরে প্রচণ্ড পরিমাণে বিট বলতে পারেন লিগাল হিসাবে ইউজ করা হয় এবং এল সালভেটারের প্রেসিডেন্টের তরফ থেকে মাঝে মাঝে টুইট করে তিনি জানান যে বিটকয়েনকে তারা লিগাল টেন্ডার হিসেবে ইউজ করছেন এবং প্রচণ্ড পরিমাণে বিটকয়েন ইউজ করা হয় এই সমস্ত কান্ট্রিতে এর আগে দেখেছিলাম মার্কেট যখন প্রচন্ড ডাউন ছিল তখন এল সারব্রাটোর সিও প্রচন্ড সরি এল সালভারটারের প্রেসিডেন্ট প্রচণ্ড পরিমাণে বিটকয়েন ইনভেস্ট করে রেখেছিলেন এবং সেখানকার বিজনেসম্যানদের মধ্যে সেটা প্রোভাইড করছিলেন তারা তারা যাতে তাদের বিজনেসকে আরও ডেভেলপ করতে পারে তো বুঝতেই পারছেন এল সালবেটো নয় শুধুমাত্র ল্যাটিন আমেরিকার বেশ কিছু কান্ট্রিতে বলতে পারেন বেশ কিছু জায়গাতে বা বেশ কিছু কান্ট্রিতে প্রচণ্ড পরিমাণে বিট বিটকয়েন ইউজ করে থাকেন এবং তারা এ এর আগেই বলেছি শুধু ইলসার বার্টে অনেক জায়গাতেই বিটকয়েন এখন লিগাল টেন্ডার হিসাবে ইউজ করা হচ্ছে নেক্সট আপডেটের কথা যদি বলি রবার্ট ইগার যেখানে বলতে পারেন ওয়ার্ড ডিজনেস সিওর তরফ থেকে একটা বড় আপডেট বেরিয়ে এসেছে টেক্স বোর্ড সিট অ্যাট মেটাভার্স স্টার্ট আপ তো বুঝতেই পারছেন ওয়ার্ড ডিজনের মতো বড়ো কোম্পানিও মেটাভার্স স্টার্ট আপের মধ্যে ইনভেস্ট করতে চলে চলেছেন তো বুঝতেই পারছেন তারা কী পরিমাণ তারা জানেন যে মার্কেটে কী পরিমাণে পোটেন্সিয়াল রয়েছে এবং আগামী দিনে মার্কেট কোথায় যাবে তো সেই কারণের জন্য এলোন মাস্ক বলেন এবং ওয়ার্ড ডিজন্যাস সিও বলেন বড় বড় কোম্পানি হোক এবং এলোন মাস্কই হোক সকলে ইনভেস্ট করতে করে চলেছেন কন্টিনিউয়াসলি এবং এল সারভার্টের তরফ থেকে আগে দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ইনভেস্ট করে চলেছে তো একমাত্র খারাপ খবর বলতে পারেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তাছাড়া মোটামুটি বলতে পারেন মার্কেটে তেমন কোনো খারাপ খবর বেরিয়ে আসেনি এবং মার্কেটে আপাতত কোনো নেগেটিভিটি আশা করে দেখা যাবে না যদি না এই মুহূর্তে আবার কোনো খারাপ খবর বেরিয়ে আসে তো গতকাল থেকে মোটামুটি বলতে পারেন এলোন মাস্ক টুইট করার পর থেকে মার্কেটে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি এবং আশা করা যাচ্ছে মার্কেট কন্টিনিউয়াসলি একটু পজিটিভিটির দিকে থাকবে কারণ আপাতত কোনো খারাপ খবর মার্কেটে বেরিয়ে আসেনি তো এই বলতে পারেন এইগুলো ছিল মার্কেট সম্পর্কে বেশ কিছু ছোটখাটো আপডেট এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন করে আপডেটে সকলে সঙ্গে থাকবেন এবং জুড়ে থাকুন কিপ্টি মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য